बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। बामनडांगा आब्दुल हक कलेज अनलाइन क्लास थेके आमी फिरोज आहमेद मानिक तोमादेरके शुभेच्छा जानाच्छि। आशा करी स्वास्थ्य विधि मेने परिवारेर सकलके निये भालोई आछो, भालो थाको एई प्रत्याशाय करी। तो आमी आजके तोमादेर अनलाइन क्लासे मनोविज्ञान विषय बुद्धिर संज्ञा जानाब। ताहले जेने नेওয়া যাক যে আসলে বুদ্ধি কি অথবা বুদ্ধির সংজ্ঞা। তো বুদ্ধি হলো বিদ্যুতের মতো, একে পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা অসাধ্য অথবা বেশ কঠিন। মনোবিজ্ঞানী ক্রাইডার এবং তার সহযোগীগণ সাইকোলজি নামক গ্রন্থে এই মন্তব্যটি করেছেন। তো বাস্তবিক পক্ষে এই উক্তিটি কিন্তু খুব সত্য। তো কারণ বুদ্ধিমত্তা আচরণের বহুমুখিতার কারণে মনোবিজ্ঞানীগণ এর সঠিক সংজ্ঞা দিতে ব্যর্থ হয়েছে। তবে ডেভিড ওয়েক্সলার বুদ্ধির যথাযথ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। ইনি বলেছেন যে বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবেলা করার সামর্থ্য। তাহলে ডেভিড ওয়েক্সলার কি বলেছেন? ডেভিড ওয়েক্সলার বলেছেন যে বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবেলা করার সামর্থ্য। অন্য এক প্রসঙ্গে ডেভিড ওয়েক্সলার আবার বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন অন্যভাবে। ইনি বলেছেন যে বুদ্ধি হলো এমন ক্ষমতা যার দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণ চিন্তা করা যায় এবং পরিবেশের সাথে উপযুক্ত মোকাবিলাও করা যায়। আচ্ছা, এরপরে ম্যাকমোহন এবং ম্যাকমোহন বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন এভাবে যে বুদ্ধিকে আমরা উত্তরাধিকার সূত্রে অর্জিত বৈশিষ্ট্যাবলী এবং শিক্ষাগত অভিজ্ঞতার যৌথ প্রভাবের ফলশ্রুতিতে পরিবেশকে বোঝাবার এবং খাপ খাওয়ানোর সামর্থ্য হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এরপরে বাস্কেটস এবং জারবিং এনারা বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন এভাবে যে বুদ্ধি হলো জ্ঞান অর্জনের ক্ষমতা এবং সমস্যার সমাধানে ওই জ্ঞানের প্রয়োগ। তো উপরোক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করে আমরা আসলে বুদ্ধির সংজ্ঞা এভাবেই দিতে পারি। আরও একটু অ্যাড করে বলতে পারি আমরা যে উপরোক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করে আমরা ওয়েক্সলার প্রদত্ত যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটাকে অধিক যুক্তিযুক্তি বলে মনে হয়। তো ওয়েক্সলারের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা বুদ্ধির সংজ্ঞা এভাবে দিতে পারি যে বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যার দ্বারা সে বাস্তব জগৎ সম্বন্ধে অবগত হতে পারে, বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। তো এই ছিল বুদ্ধির সংজ্ঞা। ধন্যবাদ শিক্ষার্থীরা।